আসন্ন নির্বাচনে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন তুরস্কের প্রভাবশালী প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। অর্থনৈতিক সংকট আর জীবনযাত্রার মানের অবনমনের কারণে কঠিন অবস্থার মুখে পড়তে পারে তার দল একে পার্টি। এছাড়াও এবারে নির্বাচনে বিরোধী দলগুলোর একক সমর্থন পাচ্ছেন এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচ দারুগলু। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ২০ বছর একচাটিয়া ভাবে তুরস্ক শাসন করে যাচ্ছেন একে পার্টি নেতা রিসেপ তাইপ এরদোয়ান। নিজ দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও প্রভাব বাড়িয়ে যাচ্ছেন তিনি। পশ্চিমাদের সঙ্গ দেওয়ার পাশাপাশি সম্পর্ক ধরে রেখেছেন রাশিয়া ইরানের মতো দেশগুলোর সঙ্গেও। ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার মাধ্যমে পেয়ে যাচ্ছেন মুসলিম বিশ্বের সমর্থন। এত কিছুর পরও আসন্ন নির্বাচনে বেশ কঠিন অবস্থার মুখোমুখি হতে যাচ্ছেন 69 বছর বয়সী এরদোয়ান। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা এর বড় কারণ হিসেবে অর্থনৈতিক সংকটকে দায়ী করছেন। সরকারিভাবে দেশটির মূল্যস্ফীতির হার 50% বেশি। এছাড়াও গেল ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সমালোচনার মুখে পড়ে এরদোয়ানের দল। অন্যদিকে তুর্কি প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সব ধরনের আয়োজন শেষ করেছেন রিপাবলিকান পিপলস পার্টির নেতা কেমাল কিলিচ দারুগলু। এবারে নির্বাচনে এরদোয়ানের বিরুদ্ধে তিনি লড়ছেন 6টি বিরোধী দলের জোটের একক প্রার্থী হিসেবে। প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে যাচ্ছেন 74 বছর বয়সী এই নেতা। তুরস্কের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেটি স্বাভাবিকভাবে চলছে। তুরস্কের সামনে ঘুরে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটি আমরা করে দেখাতে চাই। নির্বাচন ইস্যুতে বিভক্ত সাধারণ তুর্কিরাও কেউ কেউ বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে এনেছেন স্বৈরতন্ত্রের অভিযোগ। আমরা স্বাধীনতা চাই, এদেশে ন্যায় বিচার বলতে কিছুই নেই। আমরা এমন একটি বিচার ব্যবস্থা চাই যেখানে সবাই ন্যায় বিচার পাবে। আগামী 14 মে তুরস্কের প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। 600 আসনের দেশটির পার্লামেন্ট গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে বর্তমানে এরদোয়ান পন্থী 334 এমপি রয়েছেন। কাজী ইফতেখার শুভ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।